ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় কিছু বিষয় ফেল করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি ত্রিপুরার বিভিন্ন কলেজের ব্যাক পাওয়া ছাত্রছাত্রীদের সবাইকে যেন পরীক্ষায় বসার পুনরায় সুযোগ করে দেওয়া হয় সেই দাবিতে মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনে সামিল হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা অবশেষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক প্রতিনিধি দল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করে উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়